Assalamualaikum everyone, welcome back to new video FM Farhad Miah. আবারও চলে এসেছি নিজের দেশে, প্রাণপ্রিয় দেশ বাংলাদেশ. গাইস, একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি, ইন্ডিয়া কিন্তু আপনাদেরকে কলকাতার অনেক ভিডিও দেখিয়েছি, এবার দেখেন বাংলাদেশের যে রাস্তাঘাট এবং ইন্ডিয়ার যে রাস্তাঘাট চড়েছি, গাড়ি ঘোড়াতে চড়েছি, আপনারা দেখতে পেরেছেন ইন্ডিয়ার সাথে আমাদের কতটুকু ব্যবধান. অবশ্যই আপনারা ভিডিওতে বুঝতে পারবেন, আমি মুখ দিয়ে বলে কাউকে ছোট করতে চাচ্ছি না. দেখেন মাশাল্লাহ, বাংলাদেশের যে রাস্তাকে বলতে পারেন ভাইরাল রাস্তা, এটাই হলো পূর্বাচল, মূলত বাংলাদেশের বৃহত্তম একটি রোড যেটা হলো 8 লেন. এই বাংলাদেশের এত চড়া রোড কিন্তু আর কোথাও নেই. আপনারা জানেন, মনেই হবে না যে এটা বাংলাদেশের রাস্তা, ইউরোপ বা আমেরিকার মতো একটি রোড. দেখার মতো পরিবেশ অবশ্যই. এখানে কিন্তু প্রচুর লোক এসে কিন্তু সেলফি তুলতে, আড্ডা দিতে অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে চলে আসে. তবু সবাই একটু সতর্ক থাকবেন, কিছুদিন আগে একটা অঘটন ঘটেছে, এই অঘটন থেকে যেন সবাই সেফ থাকতে পারি এই চেষ্টাটা করব। দেখেন মনে হচ্ছে যে একটা ইউরোপে চলে আসছি বা আমেরিকা চলে আসছি. দেখতে পেরেছেন এখানে কিন্তু প্রচুর লোক, দেখেন দাঁড়ায়া অনেকে সেলফি তুলতেছে, তারপরে ভিডিও করতেছে বা খারায়া খুব মজা করতেছে. এখন কিন্তু অনেক রাত্র. গাইস, আপনারা জানেন যে আমি দীর্ঘদিন কলকাতার অনেক ভিডিও আপলোড করেছি, এই বাংলাদেশের এই প্রথম এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করব। অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নয়তে কিন্তু ভুলে যাবেন গাইস। দেখতে পেরেছেন কত সুন্দর বাতিগুলা জ্বলতেছে, অসাধারণ লাগছে আসলেই, দেখার মতো নেই। আমরা কিন্তু অলরেডি বসুন্ধরা থেকে একবারে যে ইউটার্ন করে ঘুরে আবার বসুন্ধরার দিকে আসতেছি, আপনারা দেখতে পেরেছেন। দেখেন রাত্রে যে আধারে 300 ফিটকে কেমন লাগে, অসাধারণ। দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু আমরা কিন্তু অলরেডি যেদিকে যাচ্ছি, দেখেন মনে হচ্ছে না যে এটা বাংলাদেশের একটা রোড, এটা কেউই ভাবতে পারবে না যারা ফিজিক্যালি ওইখানে না যাবে। অসাধারণ আসলেই, অসাধারণ। আমি আসলে যারা এই ব্যবস্থা করেছে বাংলাদেশের উন্নয়নের দিকে আসলে সহযোগিতা করছে, আমি প্রত্যেককেই অভিনন্দন জানাই। আমরা এরকম আশা করি যদি মনোযোগ দিয়ে সবাই কাজ করতে পারি, তাহলে একদিন বাংলাদেশ অনেক উপরে যাবে, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। কারণ নিজের দেশ এমন একটা দেশ, এটা ভাবতে হবে যে দেখেন দেশকে ভালোবাসা আর মাকে ভালোবাসা একই কথা, এইটাই সবার মনের ভিতরে যদি থাকে তাহলে ঠিকই দেশ কিন্তু উন্নত হবে, এইটাই সবার খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ আমরা সবাই দেশের জন্য কাজ করে যাব, দেশের প্রতি ভালোবাসা রাখবো। বুঝতেই পেরেছেন গাইস ইন্ডিয়ার সাথে আমাদের কতটুকু তফাৎ। ইনশাল্লাহ আমার মনে হচ্ছে আপনারা ভিডিওতে কমেন্টসে জানিয়ে দিবেন কোন জায়গার ভিডিও কেমন হয়েছে। অবশ্যই দেখেন ওয়াও, এখন আমরা অ্যাকচুয়ালি বামদে ঢুকে যাব বসুন্ধরার যে লেন, আপনারা দেখতে পেরেছেন আবার দেখার মতো। গাইস ভিডিও তো অনেক লম্বা দিলে আপনারা দেখতে বিরক্ত ফিল করেন, এই জন্য এত লম্বা ভিডিও কিন্তু আমি দেই নাই, ছোটই করেছি। অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং গাইস ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।